হ্যালো বিয়র্স ওয়েলকাম টু বৈশা অনলাইন স্কুল বিয়র্স আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম যেছি ইংলিশের একদম নতুন একটা প্যাসেজ নিয়ে এবং আজকে আজকের আমি ইতিপূর্বে দুইটা প্যাসেজ আপনাদেরকে আলোচনা করে দেখিয়েছিলাম এবং ইংলিশ কীভাবে পড়তে হয় কীভাবে প্রতিটা ওয়ার্ডে অর্থ করতে হয় সেই বিষয়টা আমি সবসময় জোর দিয়ে থাকি সেই বিষয়টা আপনাদের সবসময় বলে থাকি তো আজকের এই প্যাসেজটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি এই প্যাসেজ থেকে আপনাদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্নই আসুক না কেন সেটা আপনি খুব ইজিলি আনসার করতে পারবেন তো আমি কথা না সরাসরি প্যাসেজ চলে যাব চলুন মোস্ট অব দিস এথনিক পিপল মোস্ট মানে অধিকাংশ অফ দিস এসব সব নৃতাত্ত্বিক জনগোষ্ঠী লিভিং ইন বাংলাদেশ বাংলাদেশে বাস করা তাহলে বাংলাদেশে বাস করা অধিকাংশ এসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর হ্যাভ আছে সাম কিছু কমন ক্যারেক্টারিস্ট কমন মানে সাধারণ ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্য তাহলে কি দাঁড়ালো মোস্ট অব দিস এথনিক পিপুল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক বাংলাদেশে বাস করা এসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকাংশই কিছু সাধারণ বৈশিষ্ট্য কি আছে দে হ্যাভ তাদের আছে দে হ্যাভ হ্যাভ মানে থাকা বা আছে এখানে বলছে দে হ্যাভ তাদের আছে দেয়ার তাদের ওন লাইফ স্টাইল নিজস্ব জীবন ধারা তাহলে কি দাঁড়ালো তাদের আছে দে হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইল তাদের আছে তাদের নিজস্ব জীবনধারা বা তাদের নিজস্ব জীবনধারা আছে দে দে তারা নির্মাণ করে দেয়ার তাদের হাউজেস বাড়ি তাহলে তারা নির্মাণ করে দেয়ার বাড়ি অন বাম্বো অন মানে বাম্বো অন মানে কোনো কিছু উপরে তাহলে কিসের উপরে অন ব্যাম্বো বাঁশের উপরে উডেন প্ল্যাটফর্ম অথবা কাঠের মাচার উপর প্ল্যাটফর্ম হচ্ছে মাচার উডেন অত কাঠের তাহলে কাঠের মাচার উপর কল্ট যা বলা হয় মাচাং কি বলা হয় মাচাং তাহলে কি দাঁড়ালো এই লাইনটা অর্থ তারা মাচাং নামে বাঁশ বা কাঠের মাচার উপর বাড়ি তৈরি করে থাকে তাহলে তাদের যে বাড়িটা করে কিসের উপর বাঁশ এবং কাঠের মাছার উপর আর এই বাড়িটার নাম কি হয় মাচাং তাহলে আমি আবার উপরে এই লাইনটা দে বিল্ড তারা নির্মাণ করে দেয়ার হাউসেস তাদের বাড়ি অন বাম্বো উডেন প্ল্যাটফর্ম বাঁশের অথবা কাঠের মাছের উপর মাচাং যেটাকে আবার মাচাং বলা হয় রাইস ইজ ভাত হয় রাইস ইজ ভাত হয় দেয়ার তাদের স্টাফল ফুড স্টাফল ফুড অর্থ হচ্ছে প্রধান খাদ্য তাহলে ভাত হলো তাদের প্রধান খাদ্য দে ইট ভেজিটেবল দে ইট তারা খায় ভেজিটেবল শাক সবজি মেজ ভোটা অ্যান্ড এবং মাছ তাহলে মেজ অর্থ হচ্ছে কি ভুট্টা ভেজিটেবল শাকসবজি সবজি অ্যান্ড এবং মাছ পোলট্রি পোলট্রি অর্থ হচ্ছে হাঁস মুরগি অ্যান্ড মিট এবং মাংস তাহলে তারা কি খায় তারা শাক সবজি ভোটা মাছ হাঁস মুরগি এবং মাংস খায় দেয়ার কিচেন তাদের কিচেন ইউটেনসেল ইউটেন্সেল অর্থ হচ্ছে রান্নাঘরের যে সরঞ্জাম বা রান্নাঘরের যে আসবাবপত্র সেটাকে বলা হচ্ছে অটেন্সাল তো অটেন্সেল অর্থ হচ্ছে রান্নাঘরে আমরা যে হাড়িপাতিল ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে অটেন্সেল আর বাম্বু এগুলো কিসের হয় বাঁশের হয় উডেন কাট অ্যান্ড আটেন পটস এবং মাটির পাত্র আটেন পট হচ্ছে মাটির পাত্র হুইচ যেটা দে মেঘ দে মেঘ মানে তৈরি করে তাহলে তারা তৈরি করে দেম সেল নিজেরাই তাহলে আমি এই লাইনটা একটু ব্যাখ্যা করি তাহলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবেন আমরা আমাদের রান্নাঘরে সাধারণত কি করি অ্যালুমিনিয়ামের বা চিনার যে যে আসবাবপত্র আছে বা যে সরঞ্জাম আছে সেইগুলো আমরা ব্যবহার করি কিন্তু এই যে এথনিক পিপল তারা কিসের তৈরি ব্যবহার করে বাঁশের কাঠের এবং মাটির পাত্র মেন ওয়ার লুঙ্গিজ পুরুষেরা লুঙ্গি পরে অ্যান্ড ওমেন ওয়ার থামিস মহিলারা পরে থামিজ অর সারং সারং পরে অ্যান্ড অ্যাঙ্গিস অথবা অঙ্গিজ পরে ওমেন ওয়েভ ওমেন ওয়েভ মহিলারা ওয়েব মানে কোনো উচিত বোনা তাহলে মহিলারা বনে দেয়ার অন করলো তাদের নিজেদের কাপড় তাহলে কি দেওয়া হলো মহিলারা তাদের নিজেদের কাপড় বনে তা আমি এই প্রথম থেকে যদি এইখান থেকে সারমর্ম আসি তাহলে কি দেওয়া হল যে বাংলাদেশে যে অধিকাংশ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে এবং এদের কি আছে নিজস্ব জীবনধারা তারা তাদের বাড়িটাকে এমন হয় বাড়িটা সাধারণত একটা বাঁশের উপরে বা কোনো কাঠের মাচাঙের ওই কাছে মাছাঙের উপর হয় বা কাঠের মঞ্চ করা হয় সেই মঞ্চের উপর তাদের বাসা করা হয় এবং তাদের প্রধান খাদ্য হলো ভাত তারা কি খায় ভাত ছাড়াও শাকসবজি খায় ভট্টা খায় মাছ খায় এবং হাঁস মুরগি খায় এবং ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হলো আমরা আমাদের কিচেনে মানে আমাদের রান্নাঘরে যেই আর যেই সরঞ্জাম ব্যবহার করি তারা কিন্তু সেই সরঞ্জাম ব্যবহার করে না তারা কাঠের সরঞ্জাম এবং মাটির পাত্র যেমন আমরা গিলাস খাই তাই না যেমন কাঁচের গ্লাস হতে পারে বা আর গ্লাস গিলাস তাদের যে গিলাসটা সেটা হবে কি মাটির তৈরি তো তারপরে যেটা বললাম ছেলেরা বা পুরুষেরা কি পরে লুঙ্গি পরে মহিলারা থামিজ সারং পরে এবং মহিলারা তাদের নিজেদের কাপড় নিজেরাই বনে বা নিজেরাই তৈরি করে দেন আমরা দেখবো হান্টিং অ্যান্ড ফিশিং হান্টিং অর্থ শিকার করা অ্যান্ড ফিশিং এবং মাছ ধরা আর দেয়ার ফেভারিট পাস তাদের প্রিয় অবসর বিনোদন ফেভারিট মানে প্রিয় টাইম মানে অবসর অবসরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে টাইম অবসর বিনোদন তাহলে শিকার করা ও মাছ ধরা তাদের প্রিয় অবসর বিনোদন আমি আবারও লাইনটা হান্টিং ফিশিং শিকার করা এবং মাছ ধরা আর দেয়ার ফেভারিট টাইম তাদের প্রিয় অবসর বিনোদন দেয়ার ফন্ড অফ সং ফন্ড অফ সং তারা পছন্দ করে দেয়ার ফন্ড অফ কিছু পছন্দ করে সং গান গাওয়া মিউজিক সঙ্গীত ড্যান্স নৃত্য থিয়েটার নাট্যশালা অ্যান্ড ফেয়ার এবং মেলা তারা এগুলো কি করে পছন্দ করে ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী ইউস্টার বিগলস বিগলস অর্থ মনে রাখতে হবে বিগলস অর্থ হলো এক ধরনের বাসি যেটা ফর্ম বাফল হর্ম যেটা আবার কি থেকে তৈরি হয় মহিষের বাফল অর্থ মহিষ হর্ন মানে সিং তাহলে মহিষের সিং থেকে এক ধরনের বাসি তারা তৈরি করে ডিএমস ঢোল বাম্বো বাম্ব এবং বাম্বো এবং বাঁশের কি ফ্লো মানে কি বাঁশি এবং বাঁশের বাঁশি তারা তৈরি করে তাহলে এই লাইনে অর্থ কি দাঁড়ালো যে ঐতিহ্যবাহী মানে তারা যে ব্যবহার করে ঐতিহ্য ব্যবহৃত ঐতিহ্যবাহী সঙ্গীত সরঞ্জামগুলো হলো মহিষের সিং থেকে তৈরি বাঁশি ঢোল ও বাঁশের বাঁশি রেসলিং ইজ এ পপুলার স্পোর্ট ফর দেম রেসলিং অর্থ হচ্ছে কি কুস্তি হয় রেসলিং ইজ কুস্তি হয় এই পপুলার স্পোর্ট একটা জনপ্রিয় খেলা ফর দেম তাদের জন্য তাহলে কি দাঁড়ালো কুস্তি তাদের কাছে খুব জনপ্রিয় একটি খেলা তো বিয়ার্স এই সু মূলত এই প্যাসেজটা যদি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে